মাত্র আসিয়ার শরীরের কাপড়ের মধ্যে যায় দরলেন আসিয়া এবার আসমানের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিলেন আসিয়া ডেকে বলেন আল্লাহ আমার বুঝ হওয়ার পরে আমি জীবনে কোনোদিন দিন পর পুরুষের সামনে তো যাইনি আজকে হাজার হাজার মানুষের সামনে আমার সতর খুলে ফেলবে রব্বেকারী তুমি আমারে হিফাজত করো এই কথা বলার সঙ্গে সঙ্গে আসিয়া যখন চোখের পানি ফেরাউন মনে হয় দুর্বল এবার হবে না খালি আমারে আমি তোমার খুদা। এই কথা বলার সঙ্গে সঙ্গেই দেখবা আমি তোমারে ছায়া দেব আবার পূর্বের নেই শান্তিতে আমার বাসস্থানে তোমারে নিয়ে যাবো আসিয়া আরে বল তোমারে যদি আমি মানতাম প্রথমবারই তোর বলে স্বীকার করতাম এত কষ্ট স্বীকার করে তো আমি তোমার কাছ থেকে বাঁচার আমার কোনো চিন্তা নাই তো তাহলে তুমি কাঁদো কেন আসিয়া কয় আমি তো কাছে রে গাদা আমি তো কাঁদি আমার মালিকের কাছ এবার আসিয়া চক্ষুটা বন্ধ করে আছে আল্লাহ রাব্বুল আল আমিন জিবরাইলকে ডেকে বলেন জিবরাইল আর দেরি করবি না তাড়াতাড়ি জান্নাতের কাপড় নিয়ে আমার আসিয়ারে পড়ায়া দে সুবহানাল্লাহ এই জন্য রব্বে করিম বলেন আল্লাহ তাহজান এবার আসিয়া আসমানের দিকে তাকায়া চোখের পানিগুলি সেরে দিয়া বলেন আল্লাহ দুনিয়ার জমিনে আমি কম শান্তিতে ছিলাম না আমি ফেরাউনের গড়ে অনেক শান্তিতে ছিলাম অনেক আরামই ছিলাম আমার বাসায় হাসরের শেষ দিকের কয়েকটা আয়াত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলবী তেলাওয়াত করতে লাগলেন লা ইস্তাগফির اصحابুন নারি ওয়া اصحابুল لو انزلنا هذا القران على جبل لرايته خاشعا متصدعا من خشيه الله وتلك الامثال نضربها للناس لعلهم يتذكرون আমার ভাইজান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলবী রহমাতুল্লাহি আলাইহি এবার ইশারা করে বলেন লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবাল লারা আইতাহু খাশিয়াম মুতাসাদিয়াম মিন খশিয়াতিল্লাহ আমার ভাইজান এই টুকুন পর্যন্ত যখন পড়লেন তিলাওয়াত শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পাদ্রি জিজ্ঞেস করে মুসলমান ও আব্দুল আজিজ তুমি কি তিলাওয়াত করলে কি শব্দটা তুমি জবান থেকে বের করছো তোমার জবানের শব্দ বের হওয়ার সঙ্গে সঙ্গে আমি তাকায়া দেখি আমার গির্জাটা তরতর করে কাঁপতেছে শুভানন্দ এই অবস্থা দেখার পরে আবার আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলুবি রহমতুল্লাহ আলাইহি আবার পড়লেন লাউ আঞ্জালনা হাদাল কুরআন আলা জাবাল লা রাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ এই টুকুন পরে আবার আঙ্গুল দিয়া যখন ইশারা করলেন দেয়ালের সামনের অংশটা ভেঙে চুরমার হয়ে পড়ে গেছে এবার পাদ্রি আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলবীর পায়ের মধ্যে জরায়া ধরে বলে রে মুসলমান আর তিলাওয়াত করবি না আর করার দরকার নাই আরেকবার যদি করো আমার এই দেয়াল আর খুঁজে পাওয়া যাবে না এবার খ্রিস্টান লোকেরা বলে তোমার ধর্ম যদি সঠিক হয় তাহলে যেই মানুষ দেয়ালের মধ্যে আঘাত করল না জমিন থেকে খালি আঙ্গুল দিয়া ইশারা করে করে কি যেন জবান দিয়ে বের করলো তোমার দেয়ালগুলি ভেঙে চুরমার হয়ে যায় বুঝাইলো তোমার ধর্মের কোনো অস্তিত্ব নাই এই মুহূর্তে আমরা সবাই কালিমা মুসলমান হয়ে যাব এই এই ছিল কালাম কালাম কোরআন মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদের সিনার মধ্যে ঢুকানোর জন্য চেষ্টা করা হয় এই কালামের এত পাওয়ার কিন্তু আজকে আমরা বুঝি না কেন আমাদের কিছু সমস্যা আছে তা আমস্যা সমস্যাগুলি কোন জায়গায় আমি আপনাদের সামনে যে আয়াতগুলি তিলাওয়াত করেছি আল্লাহ তালা তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আমাদের সমস্যাগুলি দড়ে তুলেছেন আমরা একজন মুসলমান আমরা সবাই কি কথা বলেন মুসলমান তো মুসলমান আমাদের তো কালিমা আছে তাই না আমরা কালিমা কি পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ সবাই বলেন লা ইলাহা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই যে কালিমাটা আমরা পড়ি নবীজি বলেন যে এই কালিমা যদি কেউ জবান থেকে একবার বের করে রব্বে করিম তার পঞ্চাশ বছরের গুণা মাফ করে দেন সাহাবি জিজ্ঞেস করে ইয়া রসুল আল্লাহ আমি যদি দুইবার পড়ি নবীজি কয় কেউ যদি দুইবার পড়ে আল্লাহ তার একশো বছরের গুণা মাফ করেন সোহান আল্লাহ এখন সাহাবি বলেন আমি যদি তিনবার পড়ি বিশ্বনবী বলেন দেড়শো বছরের গুণা মাফ করেন আবার জিজ্ঞেস করে আমি যদি চারবার পড়ি নবীজি বলেন দুইশো বছরের গুণা আল্লাহ মাফ করেন এখন সাহাবি প্রশ্ন করলেন ইয়া রসোল্লাহ আমার বয়স যদি পঞ্চাশ না হয় আমি তো চারবার পড়ার কারণে আমার দুইশো বছরের গুনামাফের গ্রান্টি পেয়েছি কিন্তু আমি যদি পঞ্চাশ বছরের বেশি হায়াত না পাই রহমতুল্লিল নবী জবাব দিলেন তোমার হায়াত যদি পঞ্চাশ নাও হয় আল্লাহ রব্বুল ইজতআল জালাল তোমার বাবার হায়াত থেকে এনে বাবার গুনাসহ আল্লাহ মাফ করে দেবেন তো এত দামি এই শব্দটা কয় হুজুর আমার বাবা এবং আমার মধ্যে যদি দুইশো বছর না হয় তো মায়ের গুণাল্লাহ মাফ করবেন তো তাও যদি না হয় তাহলে তোমার ফ্যামিলির লোকজনের আল্লাহ মাফ করবেন তাও যদি না হয় তোমার আপন জন আত্মীয় স্বজনের গুণা সহ আল্লাহ মাফ করে দিবেন সুহান আল্লাহ তো এত দামি এই শব্দটা আল্লাহ চালা বলেন নবী আপনি দুনিয়ার মানুষদেরকে বলেন

طيبه اسلها ثابت وفرعها في السماء تؤتي اكلها كل حين باذن ربها ويضرب الله الامثال للناس لعلهم يتذكرون আল্লাহ তালা ডেকে বলেন নবি আমারু আপনি পৃথিবীর মানুষদেরকে বলেন যারা জবান দিয়ে পড়ে লা ইলাজা ইল্লাল্লাহ আল্লাহ তালা বলেন আলম তার কাইফা গর বল্লা মসেলং কালিমা তই বা নবী আপনি বলে দেন যারা দুনিয়ার জমিনে পড়েলা ইলাহা এদের পবিত্র গাছের মতো যেই গাছের শিকড় গুলি তাকে সাত জমিনের নিচে শাখা প্রশাখাগুলি গুলি সপ্তম আসমানের উপরে উঠে যায় ওই গাছকে যেমন দুনিয়ার কোনো আলু বাতাসে ধাক্কাইয়া ফেলে দিতে পারে না এমনিভাবে একজন ইমানওয়ালার ইমানও যখন মজবুত হয়ে যায় দুনিয়ার যত প্রকারের মসিবত আছে মসিবতের কারণে ইমান কোনোদিন নষ্ট হয় না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন না আপনি ইমানওয়ালাদেরকে সুসংবাদ দেন যারা দুনিয়ার জমিনে এই রকম ইমানওয়ালা হয় যাদের ইমান বড় মজবুত হয় তাদের ইমানের ফসল কি হবে আল্লাহ তাআলা বলেন ওই ইমানওয়ালার জন্য সুসংবাদ দুইটা একটা হলো দুনিয়াতে শান্তিময় জীবন আর একটা হলো পরকালে বিনা হিসাবে জান্নাত সুহান এই কথাটা আমরা একটু বোঝার চেষ্টা করি যে আল্লাহ তাহলে বলেন নবী আপনি বলে দেন দুনিয়ার জমিনে যারা এই কথা বলে রব আমার আল্লাহ দুই নম্বরে এই বিশ্বাসটা তার দিলের মধ্যে থাকে সুম্মাসটা কামু এই কথার উপরে ধৈর্য ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাতা নাসালু আলাইহিমুল মালা ইকা যদি প্রয়োজন হয় আমি আসমান থেকে ফিরিস্তা দিয়ে তাকে হিফাজত করব সুবহান আল্লাহ তো এই কথাটা আমাদের বুজার বিষয় যে আল্লাহ রাবুল আলমিন যে বলছেন যে যারা রবকতার স্বীকৃতি দিয়ে এই কথার উপরে ধৈর্য ধারণ করে তাহলে তার ফায়দা এরকম তো আমরা ধৈর্য ধারণ কেন করতে পারি না না পারার কারণ হলো আমাদের গুনাহের সংখ্যাটা থাকে অনেক বেশি এই জন্যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ একটা হাদিসের ব্যাখ্যা করতে যাইয়া কিরাম লিখেন গুনাহ যদি কেউ করে সবসময় গুনাহের কাজে যদি লিপ্ত থাকে তার মারাত্মক পাঁচটা ক্ষতি হয় মারাত্মক কয় ক্ষতি হয় পাঁচ ক্ষতি এর মধ্যে এক নম্বরের ক্ষতি হলো তার চেহারার সৌন্দর্যতা নষ্ট হয়ে যায় আপনি দেখবেন যারা যত গুনা বেশি করে তারা তত বেশি পার্লারও যায় সুন্দর হওয়ার জন্য তো এখন পার্লারে গিয়ে আপনি যতই গোসা মাজা করেন আপনার সুন্দর হওয়ার কোনো সুযোগ নাই কারণ কারিম পুজোর মাধ্যমে আপনারা যেই সৌন্দর্যতা দান করতেন এটা তো আর পার্লারে গেলে হয় না এই জন্য এক নম্বর যেই ক্ষতিটা হবে গুনাহের মাধ্যমে এক নাম্বার ক্ষতি হল চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে দুই নাম্বার আপনি যদি নিয়মিত গুণা করতে থাকেন দুই নাম্বার ক্ষতি হল গুনাহের দ্বারা আপনার কলব নষ্ট হয়ে যাবে কলব মরে যাবে আপনি যত ইবাদত করবেন ইবাদতের মধ্যে শান্তি পাবেন না আপনার কলবের মধ্যে এটার একটা স্পট পড়বে আর কলবের ক্ষতিটা সবচেয়ে বেশি হয় জবানের দ্বারা ফাঁসা কথার দ্বারা নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন লা তুরুল কালাম বিজয়ী রিদি কিরিল্লা ফাইন্না কাস্তোরআতুল কালাম ই বিজয়ী রিদি কিরিল্লা হি কুয়াতুল কাল ওয়া ইন্না আবাদ্লাহিল কালবুল কাসি নবীজি বলেন উম্মত শুনে রাখো পৃথিবীর জমিনে তুমি যখন কথা বলো জবান দিয়ে এমন কোন কথা বলবে না যেই কথাগুলি আল্লাহর জিকির ব্যতীত হয় আল্লাহর জিকির ব্যতীত যদি তোমার কথা হয় ওই কথার স্পরে তোমার দিলটা কালো হয়ে যাবে তোমার দিল মরে যাবে আর ওই দিল যদি সুন্দর করতে হয় দুনিয়ার জমিনে তুমি ওলা কেরামের মজলিসে যাও গানি বুজুর মজলিশে দেয়া হাজির হও যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় ওই জায়গায় যায় উপস্থিত হয়ে যাও ওই জায়গায় যখন হাজির হয়ে হয়ে তুমি আল্লাহ এবং নবীর কথা শুনবে ওই কথাগুলি শোনার দ্বারা কারিম তোমার দিলটাকে সুন্দর বানিয়ে দিবেন সুহান আল্লাহ এই জন্য এই জাতীয় মজলিশগুলি হল মরা অন্তর জিন্দা করার ব্যবস্থা মহতারাম ভাই যেই কথা বলতেছিলাম গুনাহের দ্বারা যেই কয়টা ক্ষতি হয় তার মধ্যে দুই নম্বরের ক্ষতি হলো দিল মরে যায় তিন নম্বরের যেই ক্ষতি হয় রিজিকের বরকত কয়মা যায় মনে মনে ভাবতে পারেন হুজুর রিজিকের বরকত থেকে আমরা তো দেখি আমাদের সমাজে সুদগুষ যারা খায় তাদের সম্পদ অনেক হয় এটার ব্যাখ্যা অনুফা সেরিনে কেরাম দিয়েছেন দেখবেন যাদের সম্পদ অনেক বেশি কিন্তু সম্পদের মধ্যে যদি জামেলা থাকে রিজিক যে কয়মা যায় এটার বাস্তব প্রমাণ বাসার মধ্যে পাক শাক হয় গরুর গোস্ত পাকানো হয় পোলাও হয় কোরমা হয় বিরিয়ানি হয় কিন্তু খাই বাসার কাজের মহিলা খায় বাসার দারোয়ান, খাই নিজের ড্রাইভার খাই অন্যান্য আত্মীয় স্বজন কিন্তু সারে খাই ভেজিটেবল ওই যে শুদ্ধ করে আমরা কই আমরা যেন মনে করি যে এটা অনেক কিছু আসলে এটা কিছু না মূলা খায় মূলা তারপরে খাই লাল শাক খাক তো খাইতে না খাইলে অ্যালার্জি যদি থাকে চুলকানি নিয়ে ওই এই এইগুলি খাই অন্য কিছু খাওয়া তার দ্বারা সম্ভব না এই হলো রিজিকের বরকত কইমা যাওয়া চার নম্বরের যেই ক্ষতিটা হয় এই ক্ষতি হলো সবচেয়ে মারাত্মক ক্ষতি যেই ক্ষতিটা হলো আল্লাহ রাব্বুল আলমিন ওই মানুষের দিল থেকে আপনার ভালোবাসাটা সরাইয়া নিবেন এই জন্য দেখবেন গুনাহাগার মদ নিজে যদি পান করে সেও তার সাথে মদ খাওয়া অন্য একজনের ভালো কইতো না জিগেইলে কইব ও বেশি ভালো মানুষ না কারণ সে মদ খায় তো ও কি খায় ও নিজেও তো খাই তারপরও তাকে ভালো বলবে না কারণ এই জিনিসটা আল্লাহ রাবুল আলমিন দিলের মধ্যে দান করেন যেমন এই যে কিছুদিন আগে যেই মাস দুই দিন আগে শেষ হয়েছে এটা ছিল রজবের চাঁদ আমাদের নবী যখন মেয়েরাজ থেকে আসতে ছিলেন আমাদের নবী মেরাজ থেকে আসার সময় মেরাজের কার্যক্রম শেষ এখন আসবেন ওই কাবার চত্বরে আসার আগে প্রতিমধ্যে নবীজি দেখলেন দুইটা দল এক দল তাদের সামান হারিয়ে খুঁজতেছে সামান সামান খুঁজতে যায় দূরে গেছে এদিক দিয়ে তাদের পানির পাত্র পানি ছিল ওখান থেকে পানিটা নবীজি পান করে চলে আসছেন আরেক দল নবীজির বুরাকের আওয়াজের কারণে তাদের বুজায় উঠ কৈলজা ফাইটটা দিয়ে মারা গেছে এই দুই দল দেইখা নবীজি আইসা যখন ফজরের পড়ে কাবার চত্বরে দ্বারা এই কথাগুলি বললেন যে আমি তো এই রকম রাতের বেলায় মেরাজ করে আসছি কারণ মেরাজ তো সত্য কথা বলুন ঠিক কিনা এটা তো কোরআনের দ্বারা প্রমাণিত আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল ইলাল মাসজিদুল আকসা الذي باركنا حوله لنريه من اياتنا انه هو السميع البصير. الله تعالى في اياتنا ما ادبر اشكرك নবীজির মেয়ারাজ যে সত্য এত কোনো সন্দেহ নাই কারণ রব্বে কারিম রাতের অন্ধকারের এক অংশে জমিন থেকে বাইতুল মোকাদ্দাস পর্যন্ত নবীজিকে উঠায় নিয়েছিলেন এই কথাটা যখন নবীজি বললেন আবু জাহেল বলেন এতদিন তো বুঝতাম যে মোহাম্মদ ঘাটো পাগল কিন্তু এখন তো দেখি আসলেই পাগল রাতের এক অংশে এই লম্বা লম্বা জায়গাকে সফর করা যায় এই কথা যখন বললেন নবীজি বললেন শোনো তোমাদের দলের ভিতর থেকেই দুই দল রাস্তায় ব্যবসায়ী আমার সাথে দেখা হইছে ওরা যখন আসবে তাগরে করে এক দলের পানি হারাইয়া তারা সামান হারায়া খুঁজতে ছিল তখন তাদের পানিটা আর পায় নাই ওই পানিটা আমি পান করে আসছি আরেক দল উঠ বুঝাই নিয়ে আসার সময় তাদের উট আমার বুরাকের আওয়াজে মরে গেছে এই কথাটা জিগায়ো কই কতদিন পরে আসবে নবীজির মুক্তিকে ভের করে ফেললেন বিশ্বনবী বললেন যে আগামী বুধবারের ভিতরে তারা আসবে অর্থাৎ বারটা ছিল সোমবার নবীজি বললেন আগামী বুধবারের ভিতরে আসবে ওই দুই থেকে তিন দিন সূর্য অস্ত যাওয়ার আগেই আসবে নবীজি মনের অজান্তেই বলে ফেললেন এখন আবু জাহেদ তো মক্কা সাইরা ওই গেইটে গিয়ে দাঁড়াইছে মক্কায় ডুবতে গেলে প্রথম যেই গেট তারা আসে কিনা ব্যবসায়িক কাফেলা দাঁড়ায়া রইছে তো দাঁড়ায়া রইছে এদিক দিয়ে সূর্য আস্তে আস্তে নিচের দিকে যাইতে যে লাল হয়ে গেছে নবীজি তো সিজদাই পড়ে গেলেন আল্লাহ আমি আমার মুখ থেকে এই কথাটা বের হয়ে গেছে বলে ফেলছি এখন যদি তারা নাই আসে তাহলে তো আমার লজ্জা হবে ধর্মের উপরে কলঙ্ক আসবে ইতিহাস প্রমাণ করে করিম ওই লাল সূর্যটাকে লম্বা সময়ের জন্য আটকায় দিলেন সুহান আল্লাহ একেবারে লম্বা সময়ের জন্য আটকায় গেল এই সূর্য সূর্য তো আর যায় না যেইমাত্র দলগুলি ঢুকছে এখন সূর্য আস্তে করে অস্ত গিয়েছে এবার আবু জাহেল একদলকে জিগে তোমাদের নাকি বাহন খুঁজতে গিয়ে আয়সা পানি পাইছিল না ওরা কয় হ্যাঁ তাই তো সত্য তো পানি তো মোহাম্মদ খেয়ে ফেলছে এই কথা সত্য কিনা না নবীজি বলেন যে এই কথাটা যখন তাগরে জিজ্ঞেস করা হয়েছে তারা সত্য তো আমাদের বাহন খুঁজতে যায় আয়সা পানি পাইছিলাম না এই কথা যখন শুনলেন জিগাই কে বলছে কো মোহাম্মদ বলছে ওরা বলেন যদি বইলা থাকে তাহলে উনি সত্য কথাই বলছেন আর ওনার কাছে যাওয়ার দরকার নাই আগের থেকেই কালিমা আবের মুসলমান হয়ে যায় সুহান আল্লাহ তো এই যে কথাটা বলতেছিলাম যে দিল এমন একটা জিনিস আপনার ব্যাপারে গুনাহ যদি আপনি করেন কারিম দিলটাকে সরায়া নিবেন ভালোবাসা মানুষের দিলে জন্মায় টাকা পয়সা দিয়ে ভালোবাসা কামাই করা যায় না বইভীতি দেখায়া ভালোবাসা অর্জন করা যায় না এই জন্য বলতেছিলাম এই কথা যখন আবু বলছে আর ওরা যখন মুসলমান হয়ে গেছে আরেক দলকে জিগায় তোমাদের নাকি ওই সামান সামানি উঠ নষ্ট হয়ে গেছিল রাস্তায় মারা গেছে কয় হা মারা গেছে কে কইছে এখন আর কিছু কয় না তো সাথের লোকেরা কয় কয়টা তো মোহাম্মদ কইছে মোহাম্মদ এই কথা বলছে সাথীরা সাথে সাথে কালিমাবুরে মুসলমান হয়ে গেছে সুখান আল্লাহ তো সত্য কথা আপনি যদি স্বীকার নাও করেন কিন্তু দুনিয়ার জমিনে এটা প্রমাণিত হয়ে যায় ইতিহাস প্রমাণ করে আমাদের নবী বিশ্ব নবী আলামিন এই প্রমাণিত করেই দিয়ে গেছেন নবীজীবন শোনো দুনিয়ার জমিনে যারা এই কথা জবান দিয়ে বলবা রব আমার আল্লাহ টাকামো এই কথার উপরে ধৈর্য ধারণ করবা দৈর্য ধারণ যদি তুমি করতে পারো তা হিমুল মালা ইকা যদি তোমার প্রয়োজন হয় আসমান থেকে ফিরিশা দিয়ে আল্লাহ তোমাকে হিফাজত করবেন সুবহান আল্লাহ এর বাস্তব প্রমাণ আমরা জানি ফিরাউন খুব খারাপ লোক তার ঘরে ছিল তার স্ত্রী আসিয়া ওই আসিয়া আল্লাহকে রব বলে স্বীকার করলেন ফেরাউনকে খুদা বলে স্বীকার করেও না মানেও না একদিন ফিরাউন সিদ্ধান্ত নিল যে আসিয়ারে আর শান্তিতে রাখা যায় জানাজানি হওয়ার পরে জিজ্ঞেস করে আসিয়া তুমি কি এই কথা মানবে না ছাড়বে আসিয়া কই আমার সারার কোনো সুযোগ নাই কারণ আমি জানি আল্লাহ এক তার কোনো শরিক নাই তো আল্লাহর সাথে তোমাকে শরিক করার তো কোনো সুযোগ নাই আসিয়া তখন বলতে লাগলেন শোনো আল্লাহ তো এমন সত্তা যেই রব্বে কারিমের নাম নিলেই তো দিলের মধ্যে শান্তি পাওয়া যায় সুহান আল্লাহ ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه فرعون جخون تاريس تريعسيا كدقش كريعسيا بولوكي তুমি যদি আমার রব স্বীকার না করো তাহলে অন্য লোকেরা তো আমারে ভুলে রব স্বীকার করবে না আসিয়া এবার কয় তোমারে রব স্বীকার করার আমার কোনো সুযোগ নাই কারণ যিনি আমাকে সৃষ্টি করেছেন আমার মালিক আমার আল্লাহ আল্লাহ তালা বলে দিয়েছেন আল্লাহু দিনা আমানু ইউখরিজুহুম মিনায যুলমাতি ইলাল ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুম মুত্তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাল যুলুমাত উলাইকা আসহাবুন নারিহুম ফিহা খালিদুন আসিয়া বলেন ফিরাউন আমি আমার রবকে বলতে পারব না আমার ভাইজান অনেক লম্বা কথা আসিয়ারে আবার ফিরাউন বলেন তাহলে আমি তোমারে শূলিতে চড়াবো আসিয়া বলেন তুমি আমারে শুলিতে চড়াবে আমার কোনো অসুবিধা হবে না কারণ রব আমার সাথে বলছেন যদি আমার প্রয়োজন হয় আসমান থেকে ফিরিশা দিয়ে আল্লাহ আমাকে হিফাজত করবেন এই কথা বলার পরে আসিয়ারে এইভাবে দুইটা হাত শুলিতে চড়ালেন দুইটা হাত এইভাবে দুই দিকে বাঁধলেন পা দুইটা দুই দিকে টানা দিয়ে ছড়ালেন এবার একজন জল্লাদকে হুকুম দিলেন জল্লাদ শুনো এবার আসিয়ার শরীরের কাপড়টা তুমি টান দিয়ে চেষ্টা করো যেই মাত্র শরীরের কাপড়ের মধ্যে যায় আসিয়া এবার আসমানের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিলেন আসিয়া ডেকে বলেন আল্লাহ আমার বুঝ হওয়ার পরে আমি জীবনে কোনোদিন পরপুরুষের সামনে তো যাইনি আজকে হাজার হাজার মানুষের সামনে আমার সতর খুলে ফেলবে তুমি আমার হিফাজত করো এই কথা বলার সঙ্গে সঙ্গে যখন আসিয়া চোখের পানি সারলেন দুর্বল আবার কয় আসিয়া কাঁদতে হবে না খালি আমারে ক আমি তোমার খুদা এই কথা বলার সঙ্গে সঙ্গেই দেখবা আমি তোমারে ছায়রা দেব আবার পূর্বের নেই শান্তিতে আমার বাসস্থানে তোমারে নিয়ে যাব। আসিয়া কয় আরে বল তোমার প্রথমবারই বলে শিকার করতাম এত কষ্ট স্বীকার করে তো আমি তোমার কাছ থেকে বাঁচার আমার কোনো চিন্তা নাই তো তাহলে তুমি কাঁদো কেন আসিয়া কয় আমি তো তোর কাছে না রে গাদা আমি তো কাঁদি আমার মালিকের কাছ এবার আসিয়া চক্ষুটা বন্ধ করে আছি আল্লাহ রাব্বুল আল আমিন ডেকে বলেন জিব্রাই আর দেরি করবি না তাড়াতাড়ি জান্নাতের কাপড় নিয়ে আমার আসিয়ারে পড়ায়া দে সুবহান আল্লাহ এই জন্য রব্যে কারিম বলেন তাজানা সেলু আলাইহি উল্মালা আল্লাহ তা কাফু তাহজান ও আবশিরু বিল জান্না এবার আসিয়াসমানের দিকে তাকায়া চোখের পানিগুলি সেরে দিয়া বলেন আল্লাহ দুনিয়ার জমিনে আমি কম শান্তিতে ছিলাম না আমি ফেরাউনের গড়ে অনেক শান্তিতে ছিলাম অনেক আরামেই ছিলাম আমার বাসস্থানের ব্যবস্থাও ভালো ছিল আমার খাবার দাবারের ব্যবস্থাও ভালো ছিল অমালিক শুধু তোমার কথা স্বীকার করতে যেয়ে আমি বের হয়েছি আল্লাহ আমি তোমার কাছে আর কিছু চাই না রে মালিক যাবার আগে তোমার কাছে আমার একটাই দরখাস্ত আল্লাহ আমি দুনিয়ার থেকে যাওয়ার আগে আমার জান্নাতি কোনো গড় হবে কিনা একটু দেখতে চাই আসিয়ার জবান থেকে যেই কথাটা বের হয়েছিলেন রব্বে কারিম কোরআনে কারিমাই বলে দিয়েছেন রব্বি বিনিলি ফিল ওয়ানাদ জিন কওমি যালিমিন আসিয়া যখন এই কথাটা বললেন আল্লাহ তাআলার কাছে জিব্রাইল ডেকে বলেন আল্লাহ তোমার আসিয়া তো আর কিছু চায় না আসিয়া চাইছে মরনের আগে তার জান্নাতে কোনো বাসস্থান আছে কিনা একটু দেখতে চাই আল্লাহ তাআলা বলেন অরে জিব্রাহিল তুমি একটু তাকায়া দেখো না গুলাম আর মনিবের মধ্যে কত সুন্দর খেলা চলে আল্লাহ কোরআনে বলেন সালাম নবী হওয়ার পরেও যখন প্রথম কথাটা বললেন আমি হলাম আল্লাহর গোলাম এই জন্যে রব্বে কারিম বলেন জিব্রাহিল তাকায়া দেখো গুলাম আর মনিবের মধ্যে কত মজার খেলা আসিয়া জবান দিয়ে বলছেন কালুরব্বুন আল্লাহ সুম মাস্তকামু মরণ তার সামনে আছে তারপরও এই কথার উপরে এস্তে কামত নিয়ে দাঁড়িয়ে আছে আল্লাহ তালা বলেন জিবরাই লাহ দেরি করিস না তাচানা সালোয়ালাই হিমুল মালা জান্নাতের ফিরিশটা গুলি নিয়ে তুই আসিয়ার সামনে হাজির হয় আর আসিয়া জান্নাতের ঘর দেখতে চাইছে আসিয়া যেখানে দাঁড়িয়ে আছে আসিয়া থেকে সাত আসমান ভেদ করে ওই জান্নাত পর্যন্ত সমস্ত দরওয়াজা খোলা খুলা দে সুহান এবার আসিয়া আসমানের দিকে তাকায়া তার গরের দিকে যখন তাকাইলেন আসিয়া তাকায়া দেখে তার গরের মধ্যে তার বাদিরা তার খেদমত করার জন্য রেডি হয়ে আছে ওদের দিকে তাকায়া তাকায়া যখন মুসকি হাসি মারলেন রব্বে কারিম ডেকে বলেন জিবরাই আসিয়া গড় দেইকা কত খুশি হইছে দেখ ওই খুশি হওয়ার কারণে মুসকি হাসি যে দিল এবার আজরাইলকে হুকুম করে দিলেন আজরাইল ওই যে মুসকি হাসিটা মারলেন ওই হাসির সঙ্গে সঙ্গে তার রুহটা ভিতর থেকে ভের করে নিয়ে আয় যাতে করে ফেরাউনের কোনো প্রকারের কষ্ট তার শরীরে স্পর্শ করতে না পারে সুহান এই জন্য রব্বে কারিম বলেন আল্লাহ তাহজান ওই বান্দার কোনো টেনশনও নাই কোনো ভয়ও নাই যারা দুনিয়ার জমিনে বলে আমার আল্লাহ এই কথার উপরে স্বীকৃতি দেয় এই কথার উপরে ধৈর্য ধারণ করে তাদের ভয় নাই কোনো টেনশনও নাই কি পরিমাণে ভয় নাই আর কি পরিমাণে টেনশন নাই পরিষ্কার করে হাকিম উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আল্লামা আশরাফ আলী থানবী নাহি আলাইহি লিখেন পৃথিবীর মানুষ শুনো এক বান্দা বাজারে গেছে বাজার করলেন লম্বা সময় বাজার করে বাজারের ব্যাগটা কাঁধে উঠালেন ওটায় আস্তে আস্তে সামনের দিকে রওনা করছে আস্তে আস্তে কদম দিয়ে দিয়ে যখন বাড়ির দিকে যায় হঠাৎ করে সামনে একজন দাঁড়ায় সালাম দিলেন আলাইকুম আল্লাহর জবাব দেই সালাম আনতা তুমি কে ওই লোক জবাব আনা আনাজ আমার ভাই এখন আপনি একটু চিন্তা করে দেখেন আপনি কোরআনের মাহফিল থেকে বাড়িতে যাওয়ার সময় রাতের অন্ধকারে যদি কেউ সালাম দেয় জিগাইলে যদি কয় আমি আজরাইল হুশ থাকবো ডাক্কা মাইরা কোন রকম খালি ডেনে ফেরে দাম আল্লাহর বান্দা যখন বললেন তুমি কে ক আমি আজরাইল যে আজরাইল বলার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা ডেকে বলেন আজরাইল ভাই দীর্ঘদিন ধরে আমি অপেক্ষা করতেছিলাম তুমি কখন আমার কাছে আসবে তুমি কখন আসবে কারণ আমি তো চব্বিশ ঘন্টা রব আমার আল্লাহ এই কথাটা দিলের মধ্যে নিয়ে আমি সব সবসময় রেডি হয়ে থাকি কারণ আমার দিলের মধ্যে রবের নাম এমন পরিমাণে ঢুকাইছি রবের কাছে যাওয়ার জন্য আমি সব সবসময় প্রস্তুতি গ্রহণ করে থাকি এই কথা বলার সঙ্গে সঙ্গে আজরাইলকে বলতেছেন ভাই তুমি আমারে দুই মিনিট সময় দাও এই যে দেখো না আমার তহারাতের কোনো মশালা নাই আমার পবিত্রতার জন্য কোনো প্রয়োজন নাই আমার পবিত্র হওয়ার কোনো দরকার নাই আমি পবিত্র আস চব্বিশ ঘন্টা আমি উজুর সহিত থাকি এই যে আমার কাদের মধ্যে দেখো একটা গামসার মতো আস এটা আমার নামাজের মুসাল্লা আমি এটা জমিনে বিছাবো আমি নামাজে দাঁড়াবো প্রথম রাখাত পর্ব তুমি আমার শরীরে হাত দিবা না দ্বিতীয় রাখাত পরার পরেও আমার শরীরে হাত না আমি যখন সিজদায় যাব সিজদায় যেয়ে আমি যখন আমার কপালটা জমিনে লাগাইয়া প্রথম সিজদাটা করব তখনও তুমি আমার শরীরে হাত দিবা না আমি যখন দ্বিতীয় সিজদায় দেয়া আলা এইভাবে আমি যখন তিনবার পর্ব পাঁচবার পর্ব সাতবার নয়বার পর্ব ন এইভাবে আমি বেজুরভাবে ভাবে বাড়াইতে থাকবো যতক্ষণ পর্যন্ত তুমি আমার রুহটা বের না করবে আমি ততক্ষণ মাথা উঠাবো না এবার আজরাইল কয় আপনি আগে আমার কথাটা শোনেন আমি আপনারে নিতে আসি নাই আমি আপনাকে নেওয়ার জন্য আসি নাই এবার লোকটা বলেন তাহলে কেন আসার কারণ হল আমি যখন আসমানের উপর দিয়ে যাইতেছিলাম জবানে কিছু কিছু কথা তারা তোমার নাম নিয়ে নিয়ে আসমানে কথা বলে সোভান আল্লাহ তোমার নাম নিয়ে নিয়ে ফিরিস কথা বলে তোমার কথাগুলি যখন আসমানে আলোচনা হতেছিল আমার তোমার একটু দেখতে মনে চাইছে আমি আসছি দেখার জন্য এবার লোকটা জিগাই তাহলে আমারে বইলা যাও আমার মরণটা কেমন হবে আমার মরণের সময় আমি আমার রবের কথা স্মরণ করতে পারবো কিনা কারণ আমি জবান দিয়ে বলেছি কালুম এই কথার উপরে এস্তে কামতের সহিত আমার মরণ হবে কিনা এই কথা বলার সঙ্গে সঙ্গে আজরাইল বলেন শোনো তোমারে আমি যেই অবস্থায় দেখছি এই অবস্থায় যদি সবসময় তুমি থাকতে পারো আমি আজরাইল তোমারে শুনে গেলাম তোমারে যেদিন নিতে আসবো আমি একা আসবো না আমার সাথে জান্নাতের নিয়ে এই জন্যে আমার ভাই রব্বে কারিম বলেন সুম্মাস্তা কামু এটা অনেক বড় সম্পদ এই জিনিসটা তুমি তোমার দিলের ভিতরে ঢুকাও যদি ঢুকাইতে পারো তাহলে তোমার ফায়দা কি হবে আল্লাহ রাব্বুল আল বলেন দুনিয়া থেকে নেওয়ার সময় তোমার এমনিতেই নিমু না তোমারে নেওয়ার জন্য আমি ফিরিস্তা পাঠাবো যারা তোমার শিওরে আইসা জান্নাতের হাওয়া দিবে তারা তোমার শিওরে আইসা জান্নাতের বাতাস দিবে জান্নাতের সুসংবাদ দিবে ওই সুসংবাদ পর পরে এমনিতেই তুমি রবের কাছে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে সুহানাল্লাহ এই জন্যে আমার ভাই আমি আপনাদেরকে যে এই কথাটা বুঝাইতে চাইলাম এই কথার উপরে ধৈর্য ধারণ করতে গেলে সহজ কিছু মাধ্যম আছে বিশ্বনবী রহমতুল্লিলা আলামিন আমার তিলাবাতকৃত হাদিসের মধ্যে বলেন পৃথিবীর জমিনে মানুষ যদি তিনটা গুণ হাসিল করে কইগুণ গুণ মাত্র তিনটা গুণ যদি কোনো মানুষ হাসিল করে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে স্পেশালি দুইটা বৈশিষ্ট্য দান করবেন সুহান আল্লাহ নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন সালা সুমমান কুন ফিহি নাশরা আল্লাহ আলাইহি কানাফহু ওয়া আদখালাহু আল্লাহুল জান্নাহ নবীজি বলেন উম্মত শুনো তোমাদের জন্য সুসংবাদ ভালো করে শুনে নাও রাহমাতুল লিল আলামিন বলেন উম্মদ শুনে রাখো তোমার জন্য কি পরিমাণের সুসংবাদ তুমি যদি তিনটা গুণ हासिल করো এক নম্বরের সুসংবাদ হল হাসরের ময়দানে আল্লাহর রহমতের সামিয়ানা ব্যতীত আর কোনো ছায়া যেদিন থাকবে না ওই দিন রাব্বে কারিম তোমারে তার নিজের আপন চায়ার নিচে স্থান করে দিবেন দুই নম্বরে নবীজি বলেন আল্লাহ রব্বুল আলমিন তোমার নিজ জিম্মাই জান্নাতে ঢুকাই দিবেন এই তিন গুণ হাসিল করো এক নম্বর রিফকুম বিদ্যায় ক্ষুধার্তর মুখে খানা খাওয়াও ক্ষুধার্ত মানুষকে তুমি খানা খাওয়াও দুই নাম্বারে ও শফকাত লুয়াল ওয়ালিদাইন মা বাবার সাথে ভালো ব্যবহার করো তিন নাম্বার ওয়াল ইহসান ইল্লাল মামলুদ তোমার অধীনস্থ যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করো এই তিনটা গুণ যদি হাসিল করতে পারো নবীজি বলেন আল্লাহ তোমারে দুই জিনিস দিবেন একটা হলো রবের রহমতের সামিয়ানা ব্যতীত যেদিন আর কোনো ছায়া থাকবে না ওই দিন আল্লাহ তালা তার রহমতের সামিয়ানার নিচে তোমারে স্থান করে দিবেন সুবাহাল্লাহ আমার ভাই এই হাদিসটা আমরা একটু দুই চার মিনিটে বোঝার চেষ্টা করি তাহলে আমাদের জন্য বোঝাটা খুব সহজ হবে এই তিনটা গুণের ভিতরে প্রথম নম্বরের যেই গুণ রিফকুম বিদ্যুধার্তকে খানা খাওয়ানো ক্ষুধার্তর খানা খাওয়ানোটা এত দামি একটা সম্পদ আমরা তো ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াইতে চাই না একজন মেহমান আমার বাড়িতে আসলেও তো আমি অনেক সময় রীতিমতো বেজার হয়ে যায় তো মেহমান কত দামি জিনিস নবীজির এক হাদিস যদি আমরা একটু তালাশ করি আমরা দেখতে পাই একজন মেহমান যখন বাড়িতে আসে আমরা দেখি যে মেহমান দুই কেজি আপেল নিয়ে আসছে এক কেজি আঙ্গুর নিয়ে আসছে মূলত আল্লাহর নবী বলেন মেহমানটা যখন বাড়িতে প্রবেশ করে তুমি তো দেখছো বাহ্যিক তার হাতে যা আছে এটা নয় এই মেহমান বাড়িতে ঢুকার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল্লাহ আলমিন এক হাজার রহমত এবং এক হাজার বরকত এই বাড়িতে নাজিল করে দেন সুবহান মেহমান গরের মধ্যে আসার পরে তুমি যদি তার সাথে খুশ গল্প করো তুমি যদি তার সাথে স্বাভাবিকভাবে আনন্দচিত্তে কথা বলতে শুরু করো ওই আনন্দ চিত্তে কথা বলার কারণে আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই বাড়ির যত মানুষ আছে সকলের রব্বে কারিম মাফ করে দেন সুবহান আল্লাহ এবার তুমি মেহমানের সামনে খাবার দিস এক লুকমা খাবার মেহমানের হাতে উঠাইয়া দিস এই একটা লুকমা খাবার মেহমানকে খাওয়ানোর কারণে আল্লাহ তালা তোমাকে একটা কবুল হজ এবং একটা কবুল ওমরার সব দান করেন সুবহান রিফকুম অনেক ক্ষুধার্তর খানা খাওয়ানো একজন মেহমান আপনার কাছে যখন যায় একজন মেহমান আপনার সামনে হাজির হলে তার কদর যদি আপনি করতে পারেন বেশি না এক লুকমা খানাও যদি আপনি খাওয়ান তাহলে এই এক লুকমার কারণে আল্লাহ রাব্বুল আলমিন আপনারে কি দিবেন একটা হজ একটা অমরার দান করবেন তো এর চেয়ে বেশি সব আর কী আশা করেন এর চেয়ে সহজ ইবাদত কামাই করার আর কোনো সুযোগ নেই এই জন্য এই তিন গুণের প্রথম গুণ রিফকুম দাইফ আমরা ক্ষুধার্তকে খানা খাওয়ানোর চেষ্টা করব দুই নম্বরে মা বাবার সাথে ভালো ব্যবহার করা এটা তো সার্বক্ষণিকই করব কারণ ইতিহাস প্রমাণ করে দিয়েছে মা বাবার সাথে ওই সন্তানরাই ভালো কাজ করতে পারে যাদের দিলের মধ্যে আল্লাহ এবং নবীর বই থাকে আল্লাহর ভয় যাদের সিনার ভিতরে থাকে যাদের সিনার ভিতরে কোরআন থাকে অর্থাৎ সুশিক্ষা যাদের থাকে এটা আমার এক উস্তাদে মোহতারাম ব্যাখ্যা করতেন দুনিয়াতে শিক্ষা আছে উনি শিক্ষাটাকে তিন ভাগে ভাগ করেছিলেন এক নাম্বার সুশিক্ষা আরেকটা হলো কুশিক্ষা আরেকটা হলো অশিক্ষা আজকে দেখা যায় অশিক্ষিত মানুষের দ্বারা এত পাপ হয় না কুশিক্ষিত মানুষের দ্বারা যত পাপ হয় কারণ অশিক্ষিত মানুষ পাপকে অনেক বই পায় আর কুশিক্ষা যারা নিয়েছে ওই যে আমরা ফেব্রুয়ারির শুরুতে দেখলাম বাংলাদেশের একজন সুনামধন্য ব্যক্তি সুশিক্ষা না থাকার কারণে নিজে নিজের পিস্তল শুট করে মৃত্যুবরণ করছে আবার করার সময় কি কইছে বিসমিল্লাহ রহমানির রহিম লা ইলাহা মুহাম্মদুর রসুল্লাহ এখন এই মাসালাটা আপনার বোঝা খুব দরকার যে মরার সময় লা লাহা ইল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ কোয়া পরে মরলেই কেউ নিজান্নাতে যাবে এটা সম্পূর্ণ কবিরা গুণা হয়েছে কারণ আত্মহত্যা করার সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কোনো যুক্তিকতা নাই এটা কেমন হয়েছে বুঝার জন্য একটা দৃষ্টান্ত দিলে খুব সহজে বুঝতে পারবেন এক লোক মদ খায় ওই মদ খাওয়ার সময় এরকম মুস আলগি দিয়ে খাইতেছে মদ তো সাতেরটা জিগা এই মুস আলগি দি শুস্কের লিগা হুজুরার কাছে শুনছি যে মুস বিজয়া কিছু খাইলে মাকরু হয় এর লিগা আমি থেকে বাঁচার লিগা মুস আলগি দিছি এখন মদ হারাম খায় কিন্তু হ্যাঁ থেকে বাসে তো এই অবস্থা হলো কালিমাপুরে আত্মহত্যা করা এই জন্য এখন প্রশ্ন হতে পারে হুজুর আত্মহত্যা যারা করে তারা কি চিরস্থায়ী যাহান নামি এই ব্যাপারে মুফাসির কিরাম কিছু ব্যাখ্যা দিয়েছেন জাহান নামি কিনা এটা বলতে পারবো না কারণ তো ইচ্ছা করলে মাফ করে দ্বিতীয় পারেন যেহেতু এটা শিরিক না আল্লাহ চাইলে যে কোনো মুহূর্তে মাফ করে দিতে পারেন এটা আল্লাহর এখতিয়ার কিন্তু আত্মহত্যা করা হারাম এই হারাম কাজের জন্য তো সে জাহান নাম বুক করতেই হবে এখন প্রশ্ন হুজুর এই জাতীয় লোকের জানা যায় আমরা যাই তার মনে এটার মাসালাও সুন্দর করে মুফাসির কারাম লিখেছেন তার জানাজা পড়ার জন্য সমাজের বিত্তবান কেউ যাবে না একেবারে নর্মাল কিছু লোক যেহেতু এটা ফরজে কেফায়া যা তারে দাফন করে দিব মেম্বার চেয়ারম্যান মসজিদের খতিব সাহেব এরকম বড় বড় ব্যক্তিরা যাবে না কারণ যদি যায় অন্যরাও উৎসাহিত হবে যে আমরা যেই মরুক কিন্তু এত বড় বড় মানুষ তো ঠিকই জানাজার মধ্যে আসছে তাইলে আমি মল্য আইব এই জন্য এই জাতীয় মানুষগুলি তাদের জানা জানাজায় অংশগ্রহণ করার কোনো সুযোগ নাই এই জন্য মহতারাম ভাই যেই কথাটা আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম শিক্ষা তিন প্রকারের হয় এক নাম্বার হলো বলেন সুশিক্ষা সবাই বলেন কি শিক্ষা সুশিক্ষা জুড়ে বলেন কি শিক্ষা সুশিক্ষা এই সুশিক্ষাটাই হয় কোরআনওয়ালার শিক্ষা আর এই শিক্ষাটাই দেওয়া হয় ইলমুল কোরআন ক্যাডেট মাদ্রাসা নামে যেই মাদ্রাসাগুলি আছে তাদের ভিতরে সুশিক্ষায় সুশিক্ষিত করা হয় আপনি আপনার সন্তানকে আর কিছু করেন না করেন আপনার পায়ে হাত রেখে আমি অনুরোধ করে যাব কমসে কম এই কোরআনটা শিখাবেন কারণ সুশিক্ষায় শিক্ষিত না হওয়ার কারণে সব জায়গায় নকল চলে ইদানিং দেখি আমরা জানাজার নামাজেও কিছু মানুষ নকল করে দেখবেন জানাজাত গিয়া ওই তার তো সুশিক্ষা নাই এখন জানাজাত গিয়া পাশের লোক কি করে হাত উডাইব না রাখবো হে কিন্তু ছায়া থাকে এইদিকে তো জানাজার গিয়েও তার নকল করণ লাগে যে এই শিক্ষায় এটারও তো সুশিক্ষা বলে না আলহামদুলিল্লাহ এটা গর্বের সহিত বলতে পারি এই ইলমুল কোরআন ক্যাডেন মাদ্রাসায় এই হাফেজ শরীফুল ইসলাম সাহেবের এখানে যদি একটা ছেলে এক বছর খালি পরে এক বছর পরে এই ছেলেটা জানাজার নামাজ তো পড়াইতে পারেই ঈদের নামাজ পড়াইতেও পারে এমনকি জুমার নামাজ দুই খুদ বা মুখস্থ দিয়া কিভাবে পড়তে হয় কাফন দাফনের মাছ আলাসহ সব কিছুই পারে তো এর চেয়ে বড়ো আর শিক্ষার কি প্রয়োজন আছে আপনি জেনারেল শিক্ষাই শিক্ষিত করেন এটা আমাদের কোনো অসুবিধা নাই কিন্তু তার শুরু শিক্ষাটা যেন সুশিক্ষা হয় ধর্মীয় শিক্ষা হয় এই জিনিসটা ভালো করে মনে রাখতে হবে কারণ আমার সন্তান যখন আমার জানাজারানা নামাজ যদি না পড়াইতে পারে এর চেয়ে অত বাঘার কি হতে পারে আমার সন্তান যদি আমার জন্য দোয়া করার লেগা বাড়াইটা লুক আনুন লাগে তাইলে বড় হতো বাগার কি হতে পারে এই জন্য সুশিক্ষাই শিক্ষিত হওয়া শিক্ষা তিন প্রকারের এই জন্য মুফাসির কেরাম লিখেন শিক্ষাটা তিন প্রকারের এক নাম্বার হলো সুশিক্ষা এটাই হলো জাতির জন্য দরকার আর এই সুশিক্ষাটাই হলো জাতির মেরুদণ্ড সুশিক্ষাই হলো জাতির মেরুদণ্ড কুশিক্ষা কোনো দিন জাতির মেরুদণ্ড হতে পারে না কুশিক্ষাই যদি কেউ শিক্ষিত হয় ওই ছেলেই বাবারে পিস্তল টেকা টাকা নেয় বাবার জমিন বাড়ি লেক্কা দেওয়ার জন্য পিস্তল টেকায়া নেয় বাস্তব নিজের চোখে দেখছি দেখা বলি বাবার এরকম কালারের ধরে তাই না এছিলেন অফিসে নিয়ে আসতে দৌড়ায় গেলাম জিগেইলাম কারবারটা কি ওই লোক কয় যে বাবা আমারে ফিরে এন না ওগরে দেন আমার এরকম করতে কারণ আমি আমার বাবারে দুইটা লাক্তি দিয়ে না বাড়িটা লেক্কা নিছিলাম তো কাজী আমি এটা পাও না আমারে সুযোগ দেন তারা আমারে মারতে কানতেছে আর এই কথা বলতেছে আর এটাই তো আমাদের সমাজ প্রমাণিত হয়েছে এই করোনার প্রথম সময়ে প্রমাণ আছে এক ছেলে বিদেশে থাকে বাবা মারা গেছে শুনছে করোনায় আসতে সৌদি থেকে বাড়ির গেছে যাই দেখে বাড়ির মধ্যে কোনো কান্নাকাটি নাই মা বাবারে জিগাইছে চাঁদপুরের হামসর এলাকার মা বাবারে জি মারে জিগাইছে বোনদেরকে জিগাইছে বাবার লাশ কয় ওই বাবা গেছিল কলা খেতে কাজ করতে ওখানে পড়াই মরে গেছে আমরা যাই নাই তুমিও যাই না তোমার করোনা হতে পারে এখন আপনি নিজেরে জিগাইয়া দেখেন না মাদ্রাসার কোনো ছাত্র মাদ্রাসার কোনো তালিব ইলিম মাদ্রাসার কোনো উস্তাদ এরকম বহু মানুষের জানাজা পড়াইছে আমি নিজে বহু মানুষের কাফন পড়াইছি এই করোনা আসার আগে আমার জীবনে আমি কোনোদিন মানুষকে গুসলও করাই নাই কাফনও পরাই নাই করোনা আসার পরে সংকট দেখা দিয়েছে যে বাবু কোথায় এখন নিজেই গেছি বহু মানুষের কাফন পরাইছি দিনে রাতে ফোন আসছে আসেন হাসপাতালের মর্গে লাশ আছে কাফন পরাইছি গুসুল করাইছি কই আমি তো মরি মরিনি তাহলে এই সুশিক্ষাটা থাকার কারণে আমার দিলের মধ্যে এই কথাটা আছে যে আমার মালিক আমার যে অবস্থায় মরণ রাখছে যেখানেই রাখছে ওখানেই হবে কারণ করুণা আমার আছেন তিনি যদি আমার মরণ লেখা রাখেন তাইলে হবেই আল্লাহ যদি আমার মরণ লিখে রাখেন তাইলে হবেই এখানে না হয়ে আরেক জায়গায়ও তো হতে পারে যেখানে আমার মরণ আছে ওখানেও তো হতে পারে এই যে আজকে চট্টগ্রাম থেকে সিলেটে যাবে ট্রেন আসতেছে ট্রেনের মধ্যে চাকরি করে এক লোক সিটের মধ্যে বসতে শশী দল এলাকায় আসছে ব্যাস গেছে উনি যদি জানতো যে আজকে মারা যায় গো হ্যা জিন্দিগিতে আজকে ডিউটির লাগে আর টান নাও তো তার যাইতো না আর চাকরি তো নিষিদ্ধ চাকরি করতাম না বাদ দিলাইলাম এই জন্য আমার ভাই না রে তাকবিন ওই মেয়ে আপনারা যদি এরকম ফুঁতায় যান আল্লামা জাহের সাহেব আসতেছেন দেখতেছি বড় ভাই চলে আসতেন এখন তো আর এই ভাইয়ের কোনো বাত নাই এটা হিসাবে এটা সিস্টেম মুরব্বি চলে আসছেন আপনাদেরকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনাবেন আমি ভাঙাচুরা যে কয়টা কথা বললাম রব যেন আমাদের সন্তানগুলিকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারি আল্লাহ তালাশি